হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি আমার চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা তাসের একটা ম্যাজিক ম্যাজিক না ঠিক, এটা একটা ট্রিক, ঠিক আছে? তো আশা করছি ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন, পুরোটা না দেখলে এটা শিখতে পারবেন না, ঠিক আছে? তো ভিডিওটা বানাতে গিয়ে আমাকে হেল্প করছে আমার বন্ধু বিশ্বজিৎ দেবনা। তো বেশি কথা না বলে ভিডিওটা চালু মানে ম্যাজিকটা চালু করা যায়, ঠিক আছে? তো আমার কাছে এটা গোটা একটা তাস আছে, দেখতেই পাচ্ছেন, ঠিক আছে? তো তাসটাকে আমি এলোমেলো করে নিচ্ছি, ঠিক আছে? এলোমেলো করে নিচ্ছি তাসটাকে, ঠিক আছে? সাপল দিয়ে নিচ্ছি যাতে আরো ভালো করে এলোমেলো হয়ে যায় কাঠটা। সাপল দিয়ে নিলাম। আচ্ছা, তো আমি কাঠটাকে এবার ছড়িনি, ঠিক আছে? আচ্ছা, তো বিশ্বজিৎকে বলবো আমার বন্ধুকে যে তুমি এখান থেকে একটা কাঠ বাছো, বেছে আমার হাতে দাও, কাঠটা তুমি দেখবে, ঠিক আছে? মানে যে কোনো কাঠ? হ্যাঁ, যে কোনো কাঠ তুমি একটা বাছো, চুজ করো এখান থেকে, ঠিক আছে? তুমি বাছো, এই কাঠটা বাছো, ঠিক আছে? এই কাঠটা তুমি দেখো না, আমি দেখিনি, তাই তো? না। আচ্ছা, আমি কার্ডটা বলে দিচ্ছি, এটা রয়েছে হাটের ছয় কার্ড, ঠিক আছে? আমি চাইবো তুমি আর একটা কার্ড বেছে আমার হাতে দাও, ঠিক আছে? একটা কার্ড বেছে আমার হাতে। আচ্ছা, তুমি এই কার্ডটা বাছো, ঠিক আছে? এটা হচ্ছে আগে কি বললাম আমি হাটের ছ করেছি, এটা হচ্ছে দুমাসের দুই, ঠিক আছে? দুমাসের দুই রয়েছে। আচ্ছা, তো তুমি যেইভাবে বাছলে তুমি আমাকে আর একটা কার্ড বেছে আমার হাতে দেবে, ঠিক আছে? আচ্ছা, তুমি এই কার্ডটা বাছো, ঠিক আছে? তো এটা রয়েছে ডিমন ডিমন্সের সাহেব, ঠিক আছে? আচ্ছা, তো তুমি এই তিনটে কার্ড তুমি বাছো, ঠিক আছে? আর আমি একটা কার্ড পাই, ঠিক আছে? তো আমি একটা কার্ড বাছলাম, এই কার্ডটাই বাছো, ঠিক আছে? আমি দেখে নিচ্ছি, তো এই কার্ডটা আমি বাছলাম, এটা হচ্ছে কি কালো পানের চার পানে, ঠিক আছে? তো আমি কি কার্ড বলেছি তোমাকে, তোমাকে একটু বলো। ডিমন্সের দুই, ডিমন্সের দুই, হার্ডের ছয়, হার্ডের ছয়, ডিমন্সের সাহেব, সাহেব, আলপনের চার, চার। আচ্ছা, তো আমি দেখিয়ে দিই, ঠিক আছে? চারটে কাঠি ঠিক আছে, মিলে গেছে, আরে ছয়, ডিমন্সের দুই, সাহেব আর কালপনের চার। আচ্ছা, তো এটা কি করে হলো আপনাদের ম্যাজিক হয়তো? হ্যাঁ, এটা কি করে হলো? কিন্তু দেখুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, এটা কোনো ম্যাজিক না, এটা একটা জাস্ট আপনাকে ফলো করুন আপনাকে, ঠিক আছে? কি করে করলাম খুবই সহজ, খুবই সহজ, আপনারা দেখলেই এক্ষুনি দেখবেন আর বুঝে যাবেন কি করে করছি আমি, হাসি পাবে তখন আপনার, ঠিক আছে? তো দেখুন এই পুরো গেমটাই নির্ভর করছে এই লাস্ট কার্ডটার উপর, ঠিক আছে? এই লাস্ট কার্ডটা আপনাকে শুধু মাথায় রেখে দিতে হবে, ঠিক আছে? লাস্ট কার্ডটা হচ্ছে দেখুন আমি যখন বন্ধু দেখাবে, ঠিক আছে, কার্ডটা ওদের সামনে এরকম ভাগাচ্ছেন ভাগাচ্ছেন, ঠিক আছে? যখন সাফল করে নেবেন, ঠিক আছে, এলোমেলো করছে, সাফল করে নেবেন, দেখুন এখানে রয়েছে হাতের ছয়, এখানে কেক কার্ড, ঠিক আছে? যে কোনো একটা কার্ড আগে মেরে দিন, ঠিক আছে? আগে তো পরে, এবার দেখুন লাস্টে কি চলে আসবে, হাটের ছয়, ঠিক আছে? তুমি আমাদের সাথে আরও এলোমেলো করছো, ঠিক আছে? কিন্তু তলায় কি রয়েছে, হাটের ছয় রয়েছে, যতই তুমি এলোমেলো করো ছয় রয়েছে, ঠিক আছে? যদি আবার করতে এলো সাফল, তাহলে এই কার্ডটাকে আগে দিয়ে দিলেন, ঠিক আছে? হাটের ছয় যাতে চেঞ্জ না হয়, হাটের ছয়টা আপনি মাথায় রাখবেন, ঠিক আছে? এবার কী করলে তুমি এলোমেলো করলে, এবার যেমন তুমি বললে আমার বন্ধুটাকে বললাম কার্ডটা দিয়ে দিতে, তুমি আবার একটা কার্ড বেছে দাও আমাকে, হ্যাঁ, এবার কার্ডটা যেমন বেছে দিচ্ছে আমাকে, এবার এই কার্ড আমি আগে তো জেনে রেখেছি এই কার্ডটা কি ছিল, এই কার্ডটা ছিল হচ্ছে কি হাটের ছয়। এবার দেখো এবার ওটা হচ্ছে তুমি বললে কি এই কার্ডটা দেখুনি তুমি, কিন্তু বলে দিলে তুমি হাটের ছয়, এবার ও তোমার হাতে দিয়ে দিল, ঠিক আছে? তুমি হাটের ছয় বলে দিলে, এবার এই কার্ডটা তুমি দেখতেও পারো ওর সামনে, ঠিক আছে? এমন ভাবে দেখলে বুঝতেও পারছে না, বা তুমি দেখো ওর সামনে কোনো প্রবলেম নেই, ঠিক আছে? কিন্তু এই তাসটা কি রয়েছে, ডিমান্সের গোলাম রয়েছে, তুমি বললে কি আরেকটা কার্ড তুলতে, আরেকটা কার্ড তুলে দাও কিছু। আচ্ছা, ও তুললে, তুমি এবার এটাকে বললে কি চীনের গোলাম, ডিমান্সের গোলাম রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা কি রয়েছে হাড়ের টেক কার্ড, ঠিক আছে? তুমি বললে কি আরেকটা কার্ড তুলতে, ঠিক আছে? আরেকটা কার্ড তুলে বেশি যেমন তুলছিল তেমন ও দেখলো না, তুমি বললে এবার এটা হাড়ের টেক কার্ড, ঠিক আছে? কিন্তু এটা আসলে রয়েছে হাটের সাত। এইবার তুমি কি করলে, তুমি একে কি বললে এটাকে বললে হাটের টেক কার্ড, ঠিক আছে? এবার তুমি কি করবে, এবার আমি একটা কার্ড বাছবো, ঠিক আছে? একটা কার্ড বাছবো যে বলে এই কার্ডটা তো আমি দেখিনি, এটা রয়েছে হাটের সাত, তুমি বলে দিলি, ঠিক আছে? বলার পর যখন যোগ করলে, এবার কি বলেছিল ফার্স্টে, ফার্স্টে তুমি বলেছিলে হাটের ছয়, কিন্তু তুমি তুলেছিলে ডিমান্সের গোলাম, ঠিক আছে? যে ডিমান্সের গোলামটা তোমার কাছে আসলো, তুমি বললে এই কার্ডটাও যখন তুলেছে হাটের টেক কার্ড, তুমি বললে এটা ডিমান্সের গোলাম, কিন্তু ডিমান্সের গোলাম আগে বেরিয়ে গেছে, ঠিক আছে? এই সেই কারণে আস্তে আস্তে ম্যাজিকটা খুবই সিম্পল, ঠিক আছে? তো দেখে নিলে কিভাবে করতে হবে ম্যাজিকটা, আর বন্ধুদের এটা করে খুব সহজে বন্ধুদেরকে বোকা বানাতে পারবে, ঠিক আছে? আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। আজকের জন্য এতটুকুই, তো টাটা, বাই বাই।